চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, নৌযান শ্রমিকদের ধর্মঘট আজ তৃতীয় দিনে গড়ালো, বন্দরের পণ্য পরিবহনে ধর্মঘটে কি কি প্রভাব পড়ছে? এবং খবর বলছে সাগর নদীতে ভাসছে 20 লাখ টন পণ্য, সর্বশেষ কি তথ্য আছে এবং আপনি কি দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ, আমি আছি বাংলাবাজার ঘাটে। এখানে এসে যে চিত্রটি দেখতে পেয়েছি, আপনি যেমনটি বলছিলেন, তৃতীয় দিনের মতো আসলে টানা ধর্মঘট চলছে। তাদের শ্রমিকদের দাবি, তাদের দাবি মানা না হলে আসলে এই ধর্মঘট ওঠানামা বন্ধ রয়েছে। এবং সব এই বিভিন্ন জায়গায় কিন্তু এই রাইটার জাহাজগুলোর কিন্তু জটলাও তৈরি হয়েছে, যার কারণে সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি বেড়েছে। মূলত বেতন ভাতা বৃদ্ধি সহ 11 দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, মাসিক খাদ্য ভাতা প্রদান সহ 15 দফা দাবিতে নৌ শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের ডাকে আসলে এই ধর্মঘট চলছে। আধো এই ধর্মঘট কখন শেষ হবে আসলে সেই বিষয়ে কিন্তু তাদের কাছ থেকে কোনো বিষয় আমাদেরকে অবগত করেনি। নৌবাহী ছোট বড় সব ধরনের নৌযান চলাচল এখনও বন্ধ রয়েছে, অচল অবস্থা দেখা দিয়েছে বিভিন্ন বন্দর এলাকায়। তবে দুর্গাপূজার কারণে কিছু কিছু ছোট ছোট সাম্পান কিন্তু চালু রয়েছে। আপনি জানেন সোমবার রাত 12টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট 8টি সংগঠনের সমন্বয়ে গঠন নৌ শ্রমিক ফেডারেশন কিন্তু এই ধর্মঘটের ডাক দেয়। তাদের দাবি হচ্ছে তাদের দাবি পূরণ না হলে আসলে এই ধর্মঘট অব্যাহত থাকবে, যার কারণে আসলে এই যে রাইটার জাহাজগুলোর আসলে জটলা তৈরি হয়েছে, পণ্য ওঠানামা বন্ধ থাকার কারণে বিভিন্ন পণ্যের কিন্তু সংকট তৈরি হতে পারে এই ধরনের আশঙ্কা করা হচ্ছে। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু একই কথা বলছে, বন্দর কর্তৃপক্ষ একই কথা বলছে, যার কারণে বিভিন্ন জায়গা থেকে যেসব জাহাজগুলো আসা হয়েছে সেখান থেকে কিন্তু পণ্য ওঠানামা বন্ধ রয়েছে এবং শ্রমিকরা কাজ থেকে বিরত রয়েছে। এবং তারা বারবার বলছে তাদের 11 দফি বাস্তবায়ন করতে হবে, আসলে 11 দফি বাস্তবায়ন না হওয়ার কারণে এই ধর্মঘট তারা চালিয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য, সুনির্দিষ্ট কোনো কিন্তু তারা সময়সীমা কিন্তু বেঁধে দেয় নাই। নৌ শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ বলছে শ্রমিক মালিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষিক বৈঠকের সমাধান না মেলায় সোমবার থেকে সারা দেশে আসলে এই ধর্মঘট তারা চালিয়ে যাচ্ছে। তারা বারবার বলছেন যদি তাদের দাবি মানা না হয় আসলে এই ধর্মঘট তারা অব্যাহত রাখবে। সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষের ভোগান্তি না, শ্রমিকদের ভোগান্তি বেড়েছে, অনেক শ্রমিক কিন্তু বেকার পড়ে গেছে, কর্মহীন অবস্থায় বসে আছে। এবং পণ্য ওঠানামা বন্ধ না হলে বন্ধ থাকার কারণে বিভিন্ন জায়গায় পণ্য সংকটও বৃদ্ধি পাতে পারে। তো চট্টগ্রাম থেকে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশ। ধন্যবাদ আপনাকে। দর্শক, নৌযান শ্রমিকদের ধর্মঘটের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী ফাতেমা জান্নাত মুমু।